এখন এই রাত্রি বেলা ফুচকা তুই খাচ্ছিস? জগদ্ধাত্রী পূজার সপ্তমীর দিন রাত্রিবেলা রওনা দিলাম আমরা চন্দননগরের উদ্দেশ্যে। গাড়ি করে চলে যাচ্ছি, ধীরে ধীরে দু ঘন্টা প্রায় লেগে গেল পৌঁছাতে বারুইপুর থেকে চন্দননগর পৌঁছে। এখন পৌঁছে গেছি আমরা চন্দননগরের এখানে। এবার ঠিক যখন প্যান্ডেলগুলো শুরু হবে তার আগে একটা পার্কিং যেখানে আই লাভ চন্দননগরটা লেখা সেখানটাতে সব গাড়িগুলোকে দাঁড় করিয়ে দেওয়া হলো। পার্কিংয়ে গাড়ি রেখে দেওয়া হবে আমাদের। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি চন্দননগরে। আমরা বাই রোড এসেছি, সেই কারণে আপাতত এখানে ঢুকে এখানে পেছনে গাড়ি পার্ক করা হয়েছে। এবার আমরা এখান থেকে প্যান্ডেলের দিকে যাব। আপাতত 1:30 বাজে, সবে এসে আমরা পৌঁছলাম। মোটামুটি আমাদের 1.5 ঘন্টা টাইম লাগলো। তো দেখা যাক কি কি নতুন প্যান্ডেল। হ্যাঁ, তোমরা এ করো, আফগান কিছু ঘাট তো করে না যায়। সময় এখন 2:15, টোটো করে আমরা চলেছি ঠাকুর দেখতে। আচ্ছা, 2:14 টাইমটা একটু ভুল বলা হয়ে গেছিল। পার্কিং থেকে হেঁটে আমরা চলে গেলাম স্টেশনের কাছাকাছি, চন্দননগর স্টেশনের কাছাকাছি, যেখানে প্যান্ডেলগুলো শুরু হচ্ছে। মাথা পিছু 15 টাকা করে পার হেড টোটো নিলেন। এবার আমরা প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। এই চলে এসছে প্রথম প্যান্ডেল, খুবই সুন্দর ডেকোরেশন। যেমন আমাদের দুর্গাপুজো এখানে নানা রকম থিমের প্যান্ডেল হয়, ওনাদের এখানে থিমগুলো সুন্দর, প্যান্ডেলের ডেকোরেশনগুলো সুন্দর। বাট মার সেই সাবেকি রূপ, শিব বড় উঁচু মায়ের মূর্তি আর সুন্দর করে ডেকোরেশন করা গয়না, সিংহের মাথায় মুকুট, মায়ের মাথায় মুকুট, বিভিন্ন রকমের ডেকোরেশন। চলুন একে একে প্রত্যেকটা ঠাকুর যে কটা দেখেছি আমরা দেখে নেওয়া যাক। এখন আমরা দেখছি বউবাজার সর্বজনীন যে জগদ্ধাত্রী মার পুজো। এখানে আদিবাসীদের আদলে বেশ মাস্ক দিয়ে টিয়ে সুন্দর করে প্যান্ডেলটাকে ডেকোরেট করা হয়েছে। এই মায়ের মূর্তি, সিংহের মাথায় সেই রূপোর মুকুট, মায়ের মাথাও তাই। এবার আমরা এগিয়ে কিছুটা বাদিকে হেঁটে, সোজা বউবাজার থেকে হেঁটে একটু বাদিকে আরেকটি প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে নানা রকম ডেকোরেশন, বড় বড় চন্দননগর যে ফেমাস লাইটের জন্য নানা রকম ডেকোরেশন দেখতে পাচ্ছি। এইবার চলে এসেছি ব্রাহ্মণ পাড়ার পুজোয়। এখানে সুন্দর করে প্যান্ডেলটা তো খুব কালারফুল, দেখতেই পাচ্ছেন, বেশ পাখিদেরকে নিয়ে প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে যা দেখলাম। খাঁচা দিয়ে দিয়ে সামনেটা পুরো খাঁচা, খাঁচার মধ্যে পাখি, খাঁচার বাইরে পাখি, যে পাখিকে মুক্ত করে দেওয়া হচ্ছে, এরকম একটা কনসেপ্ট দিয়ে প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। খুব কালারফুল লাগছে দেখতে, খাঁচাগুলোর উপরে লাইটটাকে এমনভাবে ফেলা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। বিভিন্ন যে পাখির খাঁচা, পাখিগুলো ছাড়া দেখতেই পাচ্ছেন আপনারা। ভেতরেও ডেকোরেশনটা আমার মারাত্মক লেগেছে, সব ছোট 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 পাখিকে উপর থেকে ঝোলানো হয়েছে, আর এই সেই মায়ের মূর্তি, সুন্দর মূর্তি। মায়ের গালে তো একটা তিল তো একদম পার্মানেন্ট, সব কটা ঠাকুরের গালে আছে।
এইবার আবার মেন রাস্তায় বেরিয়ে এসে হাঁটতে হাঁটতে সোজা ডান দিকে পড়ল শীতলাতলা। শীতলাতলার পুজো এটি, দারুণ করে সাজানো হয়েছে ভেতরটা, বিয়ের নানা রকম যে সরঞ্জাম, শাখা, পলা, কুলো, মাথার মুকুট, এই নানা জিনিসপত্র দিয়ে সুন্দর সুন্দর ছাতা, নানা রকম জিনিস দিয়ে ভেতরটাকে অসাধারণ করে সাজানো হয়েছে, ভীষণই সুন্দর লাগছে। পুরো প্যান্ডেলটা আমি যতটা পারলাম ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, ভিডিওটা অবশ্যই বুঝতে পারছি তার জন্য বড় হচ্ছে, বাট আপনাদের চেষ্টা করছি যতটা ডেকোরেশনগুলোকে দেখানো যায় যারা গিয়ে উঠতে পারেননি। এখানে মায়ের মাথার মুকুটটা দেখুন, পুরো রূপোর মুকুট, কম যত অস্ত্র সব রূপোর। এই হচ্ছে পুরো ডেকোরেশনটা, সুন্দর একটা পিচুও আছে। গাছ কৌটো, নানা রকম জিনিসপত্র দিয়ে ডেকোরেশনটা করা হয়েছে। এইবার সোজা হাঁটতে হাঁটতে একদম চলে এলাম স্টেশনের সামনে, মানে সামনে দেখা যাচ্ছে রেল লাইন আর কি, উপর দিয়ে ব্রিজ। তো স্টেশনটা পার হওয়ার ঠিক আগেই এখানে আপনার হচ্ছে চলে এলো আপনার এই ঠাকুরটি। এবার প্যান্ডেলটি দেখে আমিও প্রথমে একটুখানি ভাবছিলাম কোথায় দেখেছি টাইপের। তো যারা সাউথ কলকাতাতে থাকেন গড়িয়ার কাছাকাছি, আমি আশা করছি তারাও প্যান্ডেলটির যে থিম এখানে করা হয়েছে দেখেছেন, আশা করছি। আমি আর নামটি নিলাম না, কারণ বিভিন্ন থিম আমরা দেখেছি, যেটা দুর্গা পুজোতে যেই থিম হয় সেগুলো বাইরের রাজ্যে বা বাইরের যে জেলাগুলোতে গিয়ে, আবার ধরুন দূরের কোথাও জায়গায়, আবার সেই থিমগুলো অনেক সময় রিপিট হয়। তো যারা দেখেননি তারাও ভালো করে দেখে নেন। এখানে মানে একটা সুন্দরবনের একটা যে দৃশ্য সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, মৌমাছি, বাঘ, বন দেবীর আরাধনা হচ্ছে, সুন্দর করে সাজানো, উপরে ফুলগুলো খুলছে বন্ধ হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, ভীষণ কিউট লাগছে দেখতে। আপনারাও দেখুন, মা তো উজ্জ্বল হয়ে বসেই আছেন একদম, সিংহটা এখানে খুব ভয়ানক, যাই হোক। এই হচ্ছে মায়ের রূপ। এরপর আমরা চন্দননগর স্টেশন পার হয়ে ওই পার্টিতে গেলাম, মানকুণ্ডতেও কিছু ঠাকুর দেখলাম, সেগুলো পরের ব্লগে আসছে, সময় খুব কম পাচ্ছি।